নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, আজ এই 4th অক্টোবর, এখন সকাল 7টা বাজে। আমরা বাড়ি থেকে 6টা নাগাদ বেরিয়েছিলাম, বেরিয়ে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, কারণ লাগেজ ছিল। টোটো করে আমরা ব্যান্ডেল স্টেশনে এসে গেছি। এখন 7টা বাজে, আমরা ব্যান্ডেল স্টেশনে এসে গেছি। দেখুন, সকালের ব্যান্ডেল স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, এখনও কোলাহল, এখনও খাবার দাবার নিয়ে ট্রেনে ওঠা এসবগুলো শুরু হয়নি। আস্তে আস্তে রানিং হচ্ছে সমস্ত কিছু কাজকর্ম। তো হাওড়াতে এসে বাবা মার সঙ্গে মিট হয়ে আমরা অলরেডি দুরন্ততে উঠে পড়েছি। মাঝখানের ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ টাইমের খুব অভাব ছিল। দুরন্তটা আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন গিয়ে দাঁড়িয়েছিল 1 নম্বরে হাওড়ায়, আর আমাদের দুরন্ত দাঁড়িয়েছিল 23 নম্বরে। তো 23 নম্বরে দাঁড়ানোর জন্য 1 থেকে 23 পর্যন্ত যেতে অনেকটা টাইম লেগেছিল। তার মাঝখানে আমরা ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম, তাই ওইটুকু যাওয়ার মধ্যে আমাদের আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো অলরেডি আমরা যে যার মতো ফ্রেশ হয়ে যে যার জামা কাপড় পরে বসে পড়েছি। এই পাশের এই দাদা গিয়েছিলেন বারাসাত থেকে। ওনার এই ট্রেনটাতে মোটামুটি সবাই ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করানোর জন্যই বেশিরভাগটাই যায়, কম লোকই ঘোরাঘুরির জন্য যায়। তো এই দাদাও যাচ্ছিলেন তার ছেলে, একটা মাত্রই ছেলে, আর ওয়াইফকে নিয়ে। ওনার ছেলের চোখের প্রবলেম ছিল, একটা চোখের অ্যালার্জি টাইপের ছিল। সেই অ্যালার্জিটাই ওনার ছেলে নেট ঘেটে দেখেছে যে মণিপালে ওটা ওই রোগটার স্পেশাল ডক্টর আছে। তো ওনারা ওখানে দেখিয়েছেন, এবারটাই লাস্ট দেখাতে যাচ্ছেন। আর আশেপাশে ওই কাকু বসে আছেন, ওনার লোয়ার বাতে সিট পড়েছিল। উনি পুরীতে যাচ্ছেন, উনি ভুবনেশ্বরে নেমে যাবেন। তো আমাদের ট্রেন হাওড়া থেকে অলরেডি ছেড়ে দিয়েছে। যাওয়ার পথে কিছু প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লেগেছেই। দুরন্ত থেকে রাজধানীর ছবিটা বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখনো দুরন্ত দুরন্ত স্পিডে আসেনি, মানে দুরন্ত দুরন্ত হয়ে ওঠেনি, আস্তে আস্তে চালু হচ্ছে, স্পিড বাড়াচ্ছে। সকালবেলা আমরা টিফিনে চানা মশলা আর রুটি আর মিষ্টি টিফিন করে নিয়েছি হাওড়া স্টেশনে। আমি চানা মশলা আর মা রুটি করে নিয়ে গিয়েছিল, সেগুলো আমরা টিফিন করেছি। আর মিষ্টিও তার সঙ্গে ছিল অবশ্যই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যে যার মতো বিশ্রাম। মায়ের আমাদের একটাও লোয়ার বাদ পড়েনি, 3 মাস আগে টিকিট কেটেছি, তাও লোয়ার বাদ পড়েনি। 2টো মিডিল আর 3টে আপার, মার একটা সাইডে ছিল, মাকে সাইডে উপরে উঠিয়ে দিয়েছিলাম, আর আমরা দুজন উপরে আর ছেলে আর বাপি মিডিলে উঠে গিয়েছিল। তাই একটুখানি চলার পর একটু সেটেল হয়ে নিয়ে তারপরে আমরা যে যার মতো একটু বিশ্রাম নিয়েছি। এই দেখুন, এই স্টেশনটা কোন স্টেশন আমি ঠিক রানিংয়ে পড়তে পারিনি। যাই হোক, স্টেশনটা যেরকমই হোক না কেন বেশ বড় স্টেশন। আর এখানটা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিটা হওয়ার জন্য দুপুরবেলাটা আমাদের ওদিকটা থেকে যখন ছেড়ে বেরিয়ে আসছিলাম খুব গরম লাগছিলো, কিন্তু যত এইদিকে যাচ্ছি আস্তে আস্তে একটুখানি ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, যত ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, কারণ এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে। কারণ দেখুন, প্ল্যাটফর্মটা এখনো ভিজে।
দুরন্তর 6টা স্টপেজ দেয়, তার মধ্যে ফার্স্ট স্টপেজ ভুবনেশ্বর। ভুবনেশ্বরেই ওনারা পুরী যাচ্ছেন। ও আচ্ছা, এটা খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনে, স্টেশন তো জংশন, এখানে জংশন হলেও এখানে দুরন্ত স্টপেজ নেই। ফার্স্ট স্টপেজ ভুবনেশ্বর। অনেকেই যখন পুরী যায়, টাইম যাতে ওভার না হয় সেই জন্য দুরন্ততে চলে যায়, একটা স্টপেজই হাওড়া থেকে ভুবনেশ্বর, কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায়। এটাও খুব ভালো, নেক্সট বার আমরা যখন পুরী যাব দেখি এটাই চুজ করতে হবে। খড়গপুর পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এইবার দেখুন ট্রেনটা একটু স্পিডে যাচ্ছে, আর চারিদিকে দেখুন সবুজ আর সবুজ, কি ভালো লাগছে দৃশ্যটা। সবুজ দেখলেও মনটা বেশ মনোরম লাগে, চারিদিকটা খালি সবুজ আর সবুজ, আর দূর দূরান্ত পর্যন্ত খালি চাষ হচ্ছে, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। আজ এই পর্যন্তই।